আমরা ঢাকায় গরু নিয়ে এসে যে কি বিপদে পড়েছি, গরু না আসছে বেচা কিনা না আসছে কোনো কিছু, সব দিকে টেনশন, চারিদিকে কেউ এক এক দুজনে এক এক রকম হয়ে ঘুমিয়ে আছে ওলট পালট হয়ে, গরু কোনো বিছা কেনা নেই, দাম কিনে নিয়ে নিছি 150, দাম আসছে 110। তা আমরা যখন কি করবো সেই চিন্তায় আমরা মরছি। আচ্ছা আচ্ছা, মানে গরু নিয়ে এসে ঢাকায় বিপদে পড়ছেন? জি। কোন এলাকাতে? হ্যাঁ, পোলট্রির রেটে গরুর মাংস কেনছে, পোলট্রির রেট দাম 200 টাকা কেজি, গরুর মাংস 200 টাকা কেনছে। কিস্তিতে টাকা তুলে গরু নিয়ে আসছেন, এখন এই অর্ধেক দামে গরু বিক্রি করে কিস্তি কি শোধ করা সম্ভব? তা কি আর সম্ভব হয়? অনেক সমস্যা হবে, রোগ বেলা হবে গরুর। আচ্ছা আচ্ছা, যেহেতু হাটে আসছে অনেক ক্ষেত্রে, যার কারণে আপনারা কম দামে বিক্রি করে দিচ্ছেন? জি, এখন না পেরে কি করবো ভাই? আচ্ছা, এত কম হওয়ার কারণ কি, গরু কি অনেক বেশি? না, এখন অতিরিক্ত বেশি নাই, কিন্তু ক্রেতা নাই, ক্রেতা নাই। আচ্ছা, আমরা বলতে পারি গাবতলি হাট ক্রেতা শূন্য এবং গাবতলি হাটে ব্রয়লার মুরগির দামে গরু বিক্রি হচ্ছে? হ্যাঁ, ব্রয়লার মুরগির দামে গরু বিক্রি হচ্ছে। গরু আপনি কতগুলো নিয়ে আসছিলেন? 15টা। বিক্রি করছেন কয়টা? সব কটাই বিক্রি করেছি, সব অর্ধেক অর্ধেক দামে। সব কটাই বিক্রি করছেন অর্ধেক অর্ধেক দামে? আগে 500 তথ্য কি সঠিক দিচ্ছেন না উল্টা পাল্টা দিচ্ছেন? না না, তথ্য সঠিক। তাহলে এখনো তো আরো একদিন বাকি আছে, একদিন আগেই 15টা গরু ব্রয়লার মুরগির দামে আপনি বিক্রি করে দিয়েছেন? গরু সব ব্যাগ দামে, অনেক গরু আরো আরো কমে দাম, কম দামে আছে। আচ্ছা, তাহলে আপনি ধারণা করতেছেন আগামীকাল বাজার আরো মন্দা যাবে? হ্যাঁ, আরো মন্দা যাবে। এখন আগেই বিক্রি করে দিয়েছেন? জি। আচ্ছা আচ্ছা, আপনারা কি সব এক জায়গার লোক? জি জি, আমরা এক জায়গার লোক। আচ্ছা আচ্ছা, আপনারা কবে আসছেন গাবতলিহাটে? আমরা আজ এক সপ্তাহ আগে আইছি। এক সপ্তাহ আগে? এই যে বাজারটা এরকম মন্দা, এটা কবে থেকে হয়েছে? এটা আপনার গতকাল থেকে মনে করেন যে শুরু হয়েছে, গতকাল থেকে বাজারটা নিচের দিকে, আজকে বৃষ্টি হওয়ার পরেতে আরো মনে করেন যে ডাউন হয়ে গেছে, আরো ডাউন হয়ে গেছে। যত পানি গরু নিয়ে এসেছিলাম আমরা, এক গাড়ি নিয়ে এসেছিলাম, 15টা নিয়ে এসেছিলাম। আনুমানিক কেমন টাকা আপনাদের লস হচ্ছে এই যে গরু বিক্রি? আমাদের মনে করেন এক গাড়ি 15টা গরুতে 5 লাখ টাকা লস। এক গাড়ি গরুতে 5 লাখ টাকা লস? জি জি জি, খরচ হিসাব করলে এখনো বেশি হবে, খরচ হিসাব করলে আরো বেশি লস হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে গাবতলি হাটের সর্বশেষ আপডেট। ঈদের মাত্র আর একদিন বাকি রয়েছে, তো ভাইয়েরা আসলে এখানে শুয়েছিল, আমাদেরকে দেখে ওনারা ওনাদের যে মনের কষ্টগুলো সেগুলো তারা শেয়ার করতে চেয়েছে, বলে যে ভাই আমাদের একটু বক্তব্য নেন, যার জন্য ওনাদের বক্তব্যগুলো নেওয়া। তো আসলে শুনতেই পেলেন যে আসলে ঢাকাতে এখন ব্রয়লার মুরগির দামে নাকি বড় বড় গরু বিক্রি হচ্ছে, যেটা আসলে খুবই দুঃখজনক। মানুষ আর গরু পুষবে না? না, পুষতে আর আধাস পোষা অনেক ভালো আছে, গাঙে খাবে আর বাইনিতে থবে। আচ্ছা, গরুর থেকে রাজাস পোষা ভালো? হ্যাঁ, গাঙে খাবে আর বাড়িতে শোবে, তবে আছে একটা রাজাস 2000 টাকা বেচতে আছে, খরচ কম, ওটা ভালো নয়। আরে গরু নেনে রাজ দেখে নেনে আবার চোখ মুখ ডাঙা করে বাইরে যেতে হবে, বা ইসির গরু বেঁচে আছে 11, গরু পোষার দরকার আছে? না না, গরু যদি লসে বিক্রি করতে হয় তাহলে তো গরু পোষা লাভ। হ্যাঁ, তাহলে যেটি লাভ সেটি যেতে হবে। আপনার তো সব ছোট সাইজের গরু নিয়ে আসছেন? না, সব রকমই ছিল। কেমন দামের গরু নিয়ে আসছিলেন আপনারা? আমরা 1,60,000 থেকে শুরু করে মনে করেন যে 5 লাখ 6 লাখ, যে গরু আমাদের বিক্রি হবে 7 লাখ, সেই গরু আমরা বেচলাম 4 লাখ টাকায়। আচ্ছা, বড় গরুর বাজার একটু মন্দা সেটা আমরা দেখতেছি সত্য, কিন্তু ছোট গরুর বাজার তো দেখলাম বেশ চড়া ছিল। ছোট গরু আমরা তো ছোট গরু নিয়ে আসিনি, আমরা জানি যে গাবদলির হাটে বড় বড় গরু লাগে, কিন্তু আমরা বড় গরু নিয়ে এসেছিলাম, বড় গরু নিয়ে এসে আমরা বেশি বিপদে পড়েছি। আচ্ছা, তাহলে বড় গরু এনে আপনারা বিপদে পড়ছেন? জি। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, তাহলে যেটা আপডেট হচ্ছে সেটা হচ্ছে বড় গরু এনে মূলত ওনারা বিপদে পড়েছেন। আসলে বড় গরু কিন্তু বরাবরই আমরা দেখছি যে গাবতলি হাটে, কিন্তু গাবতলি হাটে না কোনো হাটেই আসলে বড় গরু ভালো দাম পাওয়া যাচ্ছে না। জি, আমরা আজকে কাল সকালে চলে যাব, আগামীকাল সকালে। জি, আমরাও তো বাড়ি যাই, হাজার হাজার ছেলে মিলে আছে, তাদের যাচ্ছে, চোখে দেখছি।
আমরা যে কষ্ট করে আসি আমাদের সে কষ্টের কোনো ফল নেই, আমরা যে কষ্ট করে এখানে আসি সে কষ্টের আমাদের কোনো ফল নেই। ঢাকা বাসে হাটে হাটে যাই কিনি নিয়ে আসুক গরু, সমস্যা কি? আমরা হাটে বানবো এলাকায়, আমার বড় ভাইয়ের একটু আসবে সমস্যা কোথায় এলাকায়? জি আপনাদের এলাকায় কোথায়? কুষ্টিয়া, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, আমরা হাটে হাটে পাই না। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর একই এলাকা আমরা মনে করি, বুঝছেন? আর একই ধরনের গরু আমরা পালন করি সব। আচ্ছা আচ্ছা, তাহলে আর কি গরু, মেহেরপুরে গরু, চুয়াডাঙ্গা গরু না আসলে ঢাকাতে কোনো গরুই হবে না। আপনারা তো দেখতেছেন যে বড় গরু বাজারটি একটু মন্দার দিকে সবসময় থাকে, তাহলে বারবার কেন বড় গরু নিয়ে আসেন? সরকারি নিয়ন্ত্রণ থাকে না, বিশেষ করে গোশ কিনছেন আপনি 850 টাকা, 800 টাকা কেজি, মন পড়ে 3200-3400 টাকা, আপনি এখন গরু কিনছেন 20,000 টাকা। আচ্ছা, এই অব্যবস্থার কোনো ব্যবস্থা না হলে আমরা কিভাবে গরু পালন করবো? এর একটা সুরাহা হতে হবে তো, এইভাবে কোনো দিন ব্যবসা হয় না। বারবার আমরা জমি জায়গা করছি, গরু কিনি, লোন নি, গরু কিনি, লোনই বা দেবো কোথায় থেকে বলেন? আমরা খুব সমস্যায় আছি ভাই। না না, লোক গরু আনবো না, আমরা ঢাকাতে আর আসবোই না, চেষ্টা করবো কুষ্টিয়ায় বাইন দিয়ে থাকবো, পারলে যাই নিয়ে আসো।